এটা কি দাঁত মাজা হচ্ছে? ও, এ দুষ্টুমি করছে বলে বসে থাকতে হচ্ছে কোলে নিয়ে? Good morning everyone, welcome back to the channel to our new vlog. প্রথমত অ্যাপোলজাইজ, কারণ অনেক দিন ব্লগ দিতে পারিনি বিকজ অফ সার্টেন রিজনস। কি আর বলবো, তোমার সাথে সবই শেয়ার করবো। বেসিকলি একটু চাপ পড়ে গেছিলো কাজের প্রচণ্ড বেশি, অ্যান্ড তারপর শরীরটা খুব ডাউন হয়ে গেছিলো হঠাৎ করে, একটু জ্বর জ্বর ভাব, অ্যান্ড দেন তারপরে এত আশেপাশে ডেঙ্গু হচ্ছে, তাই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এখন একদম ঠিকঠাক আছি, সেরকম কোনো টায়ার্ডনেসও নেই দুজনেরই, মানে আমার আর সঙ্গীতা দুজনেরই একটু হচ্ছে। সঙ্গীতার প্রচণ্ড টায়ার্ডনেস আর আমার সেই জর্জর ভাব, তো দুদিন নরমভাবে কাটলো। অ্যান্ড তারপরে আমাদের কাজের যা প্রেশার থাকে সেটা তো কমে না, জর্জর ভাব হোক আর যাই হোক সেটা কনস্ট্যান্ট থাকে। বাট যাই হোক, এখন অলস ওয়েল, অ্যান্ড তাই জন্য আজকে একদম চার্জ না হয়ে লেগে পড়েছি নতুন ব্লগে, তাই জন্য ব্লগটা পুরো দেখতে থাকো, কারণ আজকের ব্লগটা হতে রয়েছে খুব এক্সাইটিং। কালকে এসে গেছে আমাদের গাছের ফার্টিলাইজার, এবারে আর মানে অর্গ্যানিক তো নিয়েছি আর তার সাথে এনপিকেও নিয়েছি, তো মোটামুটি যা রিসার্চ করে আর একটু পড়াশোনা করে বুঝলাম যে পটেড প্ল্যান্টসে উইদাউট ফার্টিলাইজার গাছের ভালো গ্রোথ হওয়া খুব ডিফিকাল্ট, কারণ এদেরও খাবারের তো দরকার হয়। তাই জন্য আগে আমি ওই জাস্ট কম্পোস্ট দিতাম, ভার্মি কম্পোস্ট কিনে কিনে দিতাম, কিন্তু ভার্মি কম্পোস্টে কী দেখছি না, মানে গাছগুলো সেই রকম ভালো গ্রোথ দেখছি না, মানে ঠিক আছে বাট সেই ভালো গ্রোথটা হচ্ছে না। তো এইবারে ডিএপি আর এনপিকে, আমি যা যেখান থেকে যে ইয়ে মানে গার্ডেনটা থেকে আমরা গাছ আনতাম, তো ওইখানের যে আর কি ওনার ছিল ওই সাজেস্ট করেছিল, অ্যান্ড তারপর আমিও একটু পড়াশোনা করে এই দুটো নিলাম। এবার ঠিকঠাক প্রপোর্শনে দিতে হবে। অফিসের মাঝখানে আবার একটু নিচে নামতে হলো বিকজ আর্জেন্ট কিছু প্রিন্ট আউট রিকোয়ারমেন্ট আছে, অ্যান্ড আমার তো প্রিন্টার নেই, তাই জন্য নিচে নামলাম। বাট সব দোকানই আপাতত বন্ধ, তো বিকেলবেলা এসে আমাকে প্রিন্ট আউট নিতে হবে। বেসিকলি আমার ওই ল্যাপটপের ক্লেমটার জন্য প্রিন্ট আউটটা খুব দরকার, ওখানে প্রচুর ডকুমেন্টস চাইছে, সেগুলো ফিল আপ করে আজকে না পাঠালে অনেক লেট হয়ে যাবে। গ্রিন ফিল্ড বাইরে থেকে কেমন লাগে? ভালোই লাগে না, এখান দিয়ে রাস্তা দিয়ে জোর আর বেশি দিন বাকি নেই, জোর কদমে কাজ চলছে শেষ করতে। এটা কতদিন লাগবে? এখানে হচ্ছে বিশ্বকর্মা রেডি হচ্ছে, বিশ্বকর্মা ঠাকুর রেডি হয়ে যাচ্ছে, তারপরে এই জোর কদমে লেগে যাবে আমাদের দুর্গা ঠাকুর। বিশ্বকর্মাগুলো সুন্দর দেখতে হয়েছে, এখানে একটা গণেশ ঠাকুর, একটা কালী ঠাকুর চলছে। তুমি বলো, বেসিক্যালি আমাদের সোসাইটিতে একটা এ আসছে, চ্যারিটেবল অর্গানাইজেশন, হ্যাঁ চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, তো লেস প্রিভিলেজ লোকেদের জন্য একটুখানি জামা কাপড়, আনইউজড ইউটেন্সিল, হ্যাঁ বেসিক্যালি কনসেপ্ট যেটা ওরা প্রমোট করছে হচ্ছে মিনিমালিস্টিক লিভিং এর জন্য, যেগুলো তোমার এখন ইউজ হচ্ছে না বাট তোমার মনে হয় অন্যরা ওখান থেকে ইউজ করে বেনিফিট করতে পারবে, সেই রকম কিছু আনইউজড হাউসহোল্ড আইটেম আর কি, সেগুলো উই ক্যান ডোনেট। তো সেরকমই একটা ইনিশিয়েটিভ আসছে, তাই জন্য আমরা এখানে আমার দুটো টি শার্ট অ্যান্ড সঙ্গীতা একটা কুর্তি অ্যান্ড একটা শার্ট, আর আমরা এখানে একটা আনইউজড আমাদের ইউটেন্সিলের সেট পড়ে আছে, সেটা আমরা আপাতত ইউজ করছি না, তো সেইটা অ্যান্ড বাইরে একটা আমার শ্যুজ আছে যেটা এখন আমি পরছি না, তো সেইটা আমরা এগুলো প্যাক করে আমরা দিয়ে আসবো। চলে এলাম একটু নিচে, দেখি এখানে গাড়ি আসার কথা আছে, তো চারটের সময় কী ব্যবস্থা হয়েছে দেখি, তারপরে ওখানে সঙ্গীতাকে নিয়ে এসে দিয়ে যাব। এই তো এখানে সব কিছু ডিপোজিট করা হয়েছে, আমরাও গিয়ে এসে এখানে দিয়ে যাই। বড় প্লাস্টিক খুঁজছিলাম সামনের মুদিখানার দোকান থেকে পেয়ে গেছি, এটাতে সব কিছু ভরে আর দিয়ে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি পুড়ে আর নিয়ে চলো। এই তো খুব সুন্দর হয়েছে, এই প্লাস্টিকটা তাহলে কাজে লাগলো, নাকে ফেরত দিয়ে দিই, সাদা এই ব্যাগটাতে করেই দিয়ে দাও, ভালো লাগছে।
এই হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ, খুব সুন্দর ফুল হয়ে গেছে, হয়ে গেছে আমাদের মোটামুটি যা দেওয়ার ছিল। এবার আবার পুজোর সময় দেখা যাক কিছু যদি হয় তাহলে আবার দেওয়া যেতে পারে। বলো কিছু বলবে, আর কিছু দেওয়ার ছিল? হ্যাঁ, গাড়িটা বড্ড ছোট হয়ে গেছে, আর ওরা ট্রিপ বারবার করবে বলছে। ম্যাডামের শোয়া স্টাইলটা দেখো, বালিশের ওপর শুয়েছে, ওদিকে ঢুকে গেছে, এখানে বালিশের ওপর পা তুলেছে। হ্যাঁ রে, মাঝে সাঝে তো মনে হয় তুই কুকুর নয় মানুষ বাচ্চাই। হ্যাঁ, একটা ঘুমের স্টাইল হলো, পাটা আবার এরকম উপরে দিয়েছিস, আমরা যেন মানে পাশ বালিশে পা দিই, বোঝো কারো। আর একটু আগে নাক ডাকছিল, যেই উঠে পড়লাম ভিডিওটা করলাম বুঝে গেল আপনি নাক ডাকা বন্ধ। A few moments later. এই রাইডটা বেশ ভালো এসছে, দেখি কোনো সময় টাইম করে এসে এই একটা চড়ার ব্যবস্থা করতে হবে। এখানে মেলা হচ্ছে আর মাসির চপ, সুন্দর চপ, ডাল বড়া খেলাম আমরা, এই যে চলে এসছে, কিচ্ছু কিনে উঠতে পারেনি, সেন্ট্রালে গেল চলে এলো, পাওনি কিছু? কিচ্ছু নেই, সেন্ট্রাল বন্ধ হয়ে যাচ্ছে, কোনো স্টক নেই, সেল 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 লেখা তো থাকে কিন্তু কিছু পাওয়া যায় না। বাট যাই হোক, এখানে সেন্ট্রালের যে উল্টো দিকে মাঠটা আছে ওখানে হচ্ছে মেলা, তাই জন্য আমরা একটু টুক করে অল্প এদিক ওদিক মেলা ঘুরছি, ঘুরে এবার বাড়ি যেতে হবে। এই যে দেখো মেলা হচ্ছে আমাদের এখানে, গেছিল তাই জন্য স্ক্রিন গার্ডটা একটু চেঞ্জ করে নিলাম, ফুচকা এদিকে আর এদিকে স্ক্রিন গার্ড চেঞ্জ। ফাইনালি রুটি নিয়ে তারপরে ম্যাডাম গেছিল আইরিনের সাথে দেখা করতে, আইরিনের সাথে দেখা করে হ্যাঁ সব কিছু করে মোটামুটি এবার ডান এবার উপরে আসছি, এবার ডিনার করবো, ডিনার করে তারপর তোমার সাথে দেখা করছি। কাছ থেকে একজন ঘুরে এসছে বলে ট্যাক্সির অবস্থা দেখো, আর সে শোকাজ বাদে আর কিছু পারছে না, মুখ ঢুকিয়ে ঢুকিয়ে শুকছে। হ্যাঁ কার গন্ধ ট্রিকু, কার গন্ধ, কার গন্ধ? স্ক্যানিং মানে বলছে মাম্মা এটা তুমি কি করলে, কি করলে তুমি এটা আমার সাথে? কিছু করেনি বাবা, আইরিনকে একটু আদর করেছে, অনেক খেলেছে, কোলে করে নিয়ে নিয়ে ঘুরেছে, এই যা আর কিছু না। ও বাবা, আমাকে দেখে যা করছে, আইরিনের স্মেল পেয়েছে, কারণ ও গেছিল আইরিনের সাথে দেখা করতে রাহুলদের বাড়ি, তো সেখানে গিয়ে তো সেই আরেক দুষ্টা একদম হেভি দুষ্টামি করেছে। একটু বলো গল্প কি করছিল, আইরিন কি করছিল বলো? এখানেই শেষ করছি, প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগল, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।